সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ এবং গণস্বাক্ষর অভিযান। দেশ জুড়ে যেভাবে পেট্রোল পণ্যের দাম বেড়ে চলেছে তার প্রতিবাদ চলছে সমগ্র রাজ্য জুড়ে। দিনের পর দিন ডিজেল, পেট্রোল এবং গ্যাসের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। সরকারের লাভজনক সংস্থাকে বেসরকারিকরণ করার চক্রান্তে সামিল হয়েছে বিজেপি সরকার। আর আজ এরই প্রতিবাদে নদিয়া জেলার উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিভিন্ন ব্লক তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলেন। শান্তিপুরের শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ মঞ্চে দেখা গেল গ্যাস সিলিন্ডার, গরুর গাড়ি এবং সর্বস্তরের নেতাকর্মীদের প্ল্যাকার্ড হাতে আন্দোলন করতে। আর তারই কিছু ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আসুন দেখে নেওয়া যাক আজকের এই অবস্থান বিক্ষোভের কিছু দৃশ্য। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র, সহসভাপতি সুব্রত ঘোষ, নরেশ লাল সরকার, বিশিষ্ট নেতৃবৃন্দ, মাননীয় শীতরঞ্জিত ভৌমিক, শঙ্করী প্রসাদ ভট্টাচার্য, নদিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। আমি ধন্যবাদ জানাই এখানে সম্পূর্ণ যাদেরকে শুরু করে চলি, তাদেরকে শুরু করে তাদের তারা আমাদের সাহায্যের হাত লাগিয়ে দিয়েছেন, তারা এই মঞ্চে উপস্থিত হয়েছে। আমাদের 24টি ওয়ার্ডের সভাপতি এখানে উপস্থিত হয়েছে। It's caught in the crossfire.